যদি কেউ আশরাফুল মাখলুকাত 18,000 প্রাণীর মধ্যে আমরা শ্রেষ্ঠ মানব মানব আমরা মানুষ আমরা যদি বিশ্বাস করতে শিখি মনে রাখো বিশ্বাস করতে শিখলে একটা কথা বলে যে রাশিয়া ইজ কামিং ব্যাক বিকজ দে হ্যাভ স্টার্টেড টু বিলিভ দেমসেলফ কারণ অনেক আগে একটা কথা বলতো যে রাশিয়া ব্যাক করে আসতেছে রাশিয়া একবার পতন হয়ে গেছিল এবার আবার ব্যাক করে আইতেছে কেন আইতেছে বলা হইতো যে তারা তাদের নিজেদেরকে বিশ্বাস করতে শিখছে এই জন্য ব্যাক করে আইসা এরা আবার পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করছে আমি তোমাদেরকে বলি আমাদের একাডেমির প্লেয়ার আমরা মনে করি আমরা রাশিয়ার চেয়ে শক্তিশালী আমরা যদি নিজেদেরকে বিশ্বাস করি আমরা ফুটবলের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আমাদের আছে যে মাটির তলেই নাকি সোনা পাওয়া যায় কিন্তু খুঁজা বের করতে হয় যে কোন মাটির তলে সোনা পাওয়া যায় এটাই তো দরকার সব মাটি খুললে কি সোনা পাওয়া যাইব মানে এটা বৈজ্ঞানিক ভাবে বিভিন্ন ভাবে খুঁজা বের করতে হয় যে কোন জায়গার মাটি খুঁজলে স্বর্ণ পাওয়া যাইব আমার একটা বিশ্বাস আছে যে আমি মাটি খুঁজা যে সব প্লেয়ারদেরকে এখানে আনছি আমার পুরা বিশ্বাস আমি এই মাটি খুঁজা তোমাদেরকে স্বর্ণ আনছি আমার পুরা বিশ্বাস এবং এই স্বর্ণ একদিন তোমরা ডায়মন্ডে রূপান্তরিত হবে এখনো আমি আমার ভিতরে যে স্পিরিট আছে আমার ভিতরে যে স্পিরিট আছে এইটা দিয়ে আমি বলতে পারি এই বয়সও আমার কাছে মনে হয় এখনো যদি আমার জাতীয় দলে চান্স দেওয়া হয় একেবারে আমার ফলাই দেওয়া হবে না এটা হচ্ছে কি আমি হয়তো শারীরিক ভাবে পারবো না কিন্তু মনের মধ্যে আমার যে শক্তি এই শক্তি বলে যে আমি যদি আমার জন্মস্থানের জন্য খেলি আমি যদি আমার দেশের জন্য খেলি আর আমার যদি বিদেশিদের বিরুদ্ধে খেলতে দেওয়া হয় আমার বিশ্বাস একেবারে ফলাই দেওয়া যাবে না এটা হলে আমার মনের এই তিনজন যখন ব্রাজিল যাবে আমাকে আমি মে মাসে এই ব্রাজিল যাত্রায় যখন এরা বিমানে ফ্লাই করবে আমরা যারা মাটিতে থাইকে যাবো বাংলাদেশের মাটিতে তোমার কি মনে হয় সামনে এখন আমরা যে টিমই পাইমো আমরা বিমানের মতো দৌড়াইমু কিনা মনে আমি বিশ্বাস করি মধু সুবন আর হাবিব এরা যখন বিমানে পা দিবে আমার বিশ্বাস যে আমাদের একাডেমির প্লেয়ারদের অন্তত ফুটবল খেলার ব্যাপারে আর মাটিতে পা থাকবে না আমরা আকাশে খেলবো আকাশে খেলবো তোমাদের যা লাগে আমার শেষ বিশ্বাস পর্যন্ত নিঃশ্বাস পর্যন্ত আমি ব্যারিস্টার হিসাবে যা আমার অর্জন সব আমি দিব আজকে আমি দেখো চা বাগানে যারা আইছে এরার জন্য একটা টমটমের ব্যবস্থা করছি ডেইলি এরা টমটমে আসবে আজকে আমাদের নতুন প্লেয়ার আছে ডায়মন্ড সে এখন থাকে আরো চার পাঁচজন এখানে থাকে এদেরকে আমরা চাচ্ছি যে বিভিন্ন ভাবে ন্যাশনাল মানের শুধু কোচ থাকার কারণে আস্তে আস্তে এরা ন্যাশনাল মানের হবে আমরা এখান থেকে এই সোনারঘাটের মাটি থেকে আমরা জাতীয় পর্যায়ে আমরা মিনিমাম 100-150 প্লেয়ার আমরা 5 বছরের মধ্যে অন্তত 150 প্লেয়ার আমরা দিতে চাই তোমরা কি রাজি আছো এবং